হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভিং উইথ স্মাইল। আজকে আমি বানাতে চলেছি একদমই মশলা ছাড়া একটি প্রিপারেশান, সয়াবিন দিয়ে সবজি তরকারি। এই প্রিপারেশানটি আপনারা ভাত রুটি পরোটার সঙ্গে অনায়াসে কিন্তু খেতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। সয়াবিন দিয়ে সবজি তরকারি বানানোর জন্য সয়াবিনগুলোকে আমি ফুটন্ত গরম জলে নুন ফেলে তার মধ্যে দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। নিয়ে জল চিপে তুলে নিয়ে তারপর ছিঁড়ে নিয়েছি। আর এখানে আমি সর্ষের তেল দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি সয়াবিনগুলো দিই। এখানে আমি সবজি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি কুমড়ো, বরবটি, আলু নিয়েছি, আপনাদের পছন্দসই আরও সবজি অ্যাড করতে পারেন। আর আমি টমেটো ইউজ করিনি, আপনারা চাইলে অবশ্যই টমেটো দিতে পারেন। সয়াবিনটা ভেজে আমি তুলে নিয়েছি। সয়াবিন ভাজার পরে কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি এখন ফোড়ন দেব, 5 ফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে সবজিগুলো দেব। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজি দিয়ে দিয়েছি, দিয়ে আমি হলুদ দিয়েছি, এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চেরা কাঁচা লঙ্কা। আমি কোনো শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করব না, খুব কম তেল ঝাল মশলাতেই রান্নাটা হবে। মশলা তো নেই, শুধু 5 ফোড়ন। এখন সবজিটা ভালোভাবে সাঁতলে নেব। এর মধ্যে আমি দেবো সামান্য চিনি। নিরামিষ সবজিতে একটু চিনি দিলে টেস্টটা বেটার হয়, তবে যারা চিনি খান না সবজিতে তারা দেবেন না। সবজি থেকে কিন্তু জল আস্তে আস্তে জল ছাড়ছে। এখন আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট ঢেকে সবজিটা আমি সেদ্ধ করবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি, সবজির জলটা টেনে নিয়েছে আর সবজিটা কিন্তু ভালোভাবে সাঁতলানো হয়েছে। এখন এর মধ্যে আমি সয়াবিনটা দেব। সয়াবিন দিয়ে আরও 5 মিনিট আমি এটা নাড়াচাড়া করে নেব। সবজিটা সাঁতলানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আলু কিন্তু দেখুন সাঁতলানোতেই কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে, আর একটু বাকি আছে সেই বুঝে জলটা দেওয়া। কুমড়ো তো আগেই সেদ্ধ হয়ে যায়, এই যে জলটা বেশি দিইনি, সেই পরিমাণে জল দিয়েছি যাতে সবজিটা আলুটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও টেনে যায়। এবার আমি এটা ঢেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটাবো। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে এবার দেখে নেব যে সবজি সিদ্ধ হয়েছে কি না। আলুটাই সিদ্ধ হওয়া বাকি আছে, বাকি কুমড়ো সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, তো আলুটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা পাউডার। গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলেই হয়ে যাবে আমাদের একদম মশলা ছাড়া এই হেলদি সবজিটি। রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট
ফ্লেমটা অফ করে এক মিনিট আমি ঢেকে রাখবো। এক মিনিট ঢেকে রাখার পর আমি এটা পরিবেশন করব। তাহলে রেডি হয়ে গেল সুস্বাদু সয়াবিনের সবজি তরকারি। রেডি হয়ে গেল বন্ধুরা সয়াবিনের সবজি তরকারি বা সয়াবিনের সবজি কারি, যাই বলুন, কিন্তু একদমই মশলা ছাড়া হেলদি একটি রান্না। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, নমস্কার।